এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির যে সারি, মুক্তির দূত, মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, হাবিবুনা ওয়া কুদওয়াতুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ান ইকরাম, আমরা অবগত আছি যে জিলহজ মাস আমাদের কাছে এসেই পড়েছে। যেহেতু জিলহজ মাস এসে গিয়েছে, এই মাসের ফজিলত এবং এই মাসের বিশেষ ইবাদত উদহিয়া কুরবানি, এটি আজকে আমাদের খুতবার আলোচনার দাবি রাখে। এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিকে জিলহজ মাসের ফজিলত এবং কুরবানির ফজিলত ও গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা বলব। মুসাল্লিয়ান ইকরাম, জিলহজ মাস এটি হজের মাস। লক্ষ লক্ষ আল্লাহ পাকের মেহমানেরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। ওনারা তো বিশেষ ইবাদতের মধ্যে আছেন, কিন্তু আমাদের জন্য যারা আমরা ওই ঘরে নাই, যেতে পারি নাই, আমাদের জন্য এই মাসে বিশেষ আমলের সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যেভাবে আমলগুলো করতেন, কোরআন ও সুন্নাহর আলোকে আমরা এই আমলগুলি সম্পর্কে জানব। আজকে খুতবার শুরুতে আমরা মাগফিরাত কামনা করছি সেই সব মানুষদের জন্য যারা বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে ডেঙ্গু নামক যে মশার আক্রমণ আবির্ভাব, আসলে এটি আমাদের হাতের কামাই, এটি আমাদের হাতের কামাই। মনে রাখতে হবে আল্লাহ পাকের এই ধরনের বিশেষ বাহিনীগুলো মানুষের উপরে তখন আক্রমণ করে যখন মানুষ সীমালঙ্ঘনের সীমাকে ছাড়িয়ে যায়। সীমালঙ্ঘন করারও একটা সীমা আছে, যখন সীমালঙ্ঘনের সীমাটাও ছাড়িয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত বিশেষ বাহিনী দ্বারা আক্রমণ করেন। নমরুদকে কেউ দমাতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা তাফসীরের ভিতরে আলোচনায় আসছে যে মশার পাওনাকে একটা ভাঙা ছিল, একটা পা ছিল না, এই এক পাওয়ালা মশা দিয়ে আল্লাহ তাআলা সাইজ করে দিলেন। আমরা এটা রিয়ালাইজেশন করতে হবে, এটা ফিকির করতে হবে, এটা বুঝতে হবে যে নমরুদি চেতনার লোক পৃথিবীতে এখন বেড়ে গেছে। নমরুদি চেতনার লোক পৃথিবীতে বেড়ে যাওয়ার কারণে আবার নমরুদকে যেভাবে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণটাও কিন্তু আবার শুরু হয়ে গেছে। কিন্তু এটা না আমরা নাগরিকরা রিয়ালাইজেশন করছি,
না আমাদের পরিচালকরা এটা রিয়ালাইজেশন করছেন, কেউ এটা চিন্তা করছেন না, খালি কয় প্রতিহত করব, প্রতিহত করবো। আরে আল্লাহর বাহিনীর প্রতিহত করা যায়, মোকাবেলা করব। মানে মশা মনে হয় এদের খালাতো ভাই মামাতো ভাই কিছু লাগে, যে এরা বললো আর মেরে নিল। অজ্ঞতা আজকের পৃথিবীতে, গতকালকে আমার এক ছাত্রের সাথে আমার কথা হচ্ছিল, তো হাজার হাজার বছরের পূর্বের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে সেই সময় জাতির অবস্থা মন্দ ছিল, কিন্তু কেমন মন্দ ছিল। তো ছাত্ররা খুব ট্যালেন্ট, উনি বললেন যে স্যার আমার, আমি যতটুকু ইতিহাস পড়েছি তো ইতিহাস এটা সাক্ষ্য দিচ্ছে বর্তমান পৃথিবীতে মূর্খের পরিমাণ, অজ্ঞতার পরিমাণ, না জানার পরিমাণ যত বেশি, আল্লাহর জমিনের পৃথিবীতে এরকম অজ্ঞ সময় আর কখনো ছিল না, এরকম অজ্ঞতার সময় আর কখনোই ছিল না। একটা রিসেন্টলি ঘটে যাওয়ার অজ্ঞতা শুনেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে নতুন কারেকশন হলো বিবর্তনবাদ। এটা ব্যাখ্যা করতে গেলে বেশি সময় লাগবে, আমি শর্টলি বলছি। ডারউইনের একটা থিওরি ছিল, থিওরি ছিল যে মানুষ মানুষ ছিল না, মানুষ আগে ছিল বানর। এই বানর বনে জঙ্গলে চলতে চলতে পিছনে লজ পড়ে গেল, সুজয় দাঁড়ানো শুরু করলো, এখান থেকে মানুষের সৃষ্টি। 90% 92% মুসলমানের দেশের পাঠ্যপুস্তকে যখন এরকম কোরআন বিরোধী একটা সুস্পষ্ট মন্দ একটা বিধানকে এরা কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়, সে দেশে ডেঙ্গু আসবে না আসবে কি, সে দেশে আল্লাহর গজব আসবে না আসবেটা কি, সে দেশে কেন সুনামি হবে না, কেন মানুষ এরকম আল্লাহর গজবে আক্রান্ত হবে না। আমরা তো আল্লাহর গজবে আক্রান্ত হওয়ার কাজ নিজেরা হাতেই করছি, এগুলা এরা মূর্খ, এরা জাহেল, কিন্তু জাহেলের কতদম পর্যায়ে এরা পড়ে এটা মাথায় ধরে না। যারা এইটা প্রণয়ন করলো নতুন করে, অবশ্যই পরে বাদ দিয়েছে, আচ্ছা ওদের কেউ কোনো লজ্জা সরম নাই যে আমি আমার পূর্বপুরুষকে পরিচয় দিব একটা বানর। বানর মানে কি? ইতর প্রাণী। বানর হচ্ছে ইতর প্রাণী আর আছে নাকি? যারা এটা নতুন করে পাঠ্যপুস্তকে এটা মানে পাঠ্যপুস্তকে কি করার জন্য এটাকে ইয়ে করলো, তো এরা এরা কি নিজেদেরকে দাবি করে এরা বানরের সন্তান? কি আজীব দেশে আমরা বসবাস করছি! এদের জ্ঞান বুদ্ধি, এদের মানে আকল, শিক্ষা তো নাই নাই, আকলটা বলতো এরা খেয়ে ফেলেছে, আকলের মাথা কামড়াই খেয়ে ফেলেছে এরা। অথচ সব ডক্টর, বড় বড় ডক্টর, সব শিক্ষা মন্ত্রণালয়ে কত বড় বড় এরা ডক্টর, এরা অমুক, এরা তমুক, এরা গবেষক, এরা থিঙ্কার, ফিলোসফার, কত কিছু এরা। অথচ মানুষ কোরআনুল কারিম কত সুন্দর করে বলেছে যে তোমাদেরকে একটিমাত্র প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, এটা আল্লাহ পাকের বক্তব্য। আর এই সম্মানিত আদম সন্তান এরা আজকে বানরের সন্তান হওয়ার জন্য কত লাভালাভ, মানে কত উঠে পড়ে লেগেছে, এরা বানরের সন্তান হতে চায়। শিক্ষার নাকি গতি খুব বাড়ছে, শিক্ষার গতি কোথায় বাড়লো? যতদিন আমরা পরিচয় দিয়ে আসছি না আমরা মানুষের সন্তান, আজকে আমরা পরিচয় দেওয়া শুরু করেছি আমরা বানরের সন্তান, এটা হচ্ছে আমাদের শিক্ষার গতি বাড়ছে। কথা বুঝছেন? আমাদের শিক্ষার গতি বাড়ছে। অতএব যদি আমরা এখন সচেতন না হই, এই ডেঙ্গু ঠেকানো যাবে না, এই সুনামি ঠেকানো যাবে না, এই উশৃঙ্খলা বিশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করা যাবে না। কারণ এগুলো সব আমরা নিজেরা নিজেদের হাতে এগুলো ইনকাম করছি, এগুলো ইনকাম করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা এই ডেঙ্গুর আক্রমণে শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন, যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে থাকেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যদি ওরাও এই বানরের কাতারের লোক হয়ে থাকে, তাহলে তো আর কিছু করার নাই।
আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। বলছিলাম আজকে আমরা আমাদের খুতবাতে আলোচনা করব জিলহজ মাসের ফজিলত এবং কোরবানি সংক্রান্ত কোরবানির গুরুত্ব ফজিলত হুসাল্লিয়ানি ক্রম। জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিনের কথা, এটা কোরআনুল কারিমে এসেছে সরাসরি, যদিও জিলহজের নাম উল্লেখ করে আসে নাই। সূরাতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফজর, ফজরের কসম, ভোরের শাফাত, ওয়া লায়ালিন আশর এবং দশ রাতের কসম। মুফাসসিরিন কিরামগণ এটির উপরে কমাত পোষণ করেছেন অধিকাংশ, যে এই দশ রাত মানে জিলহজ মাসের প্রথম দশ দিন। এই দশ রাত মানে কি? জিলহজ মাসের প্রথম দশ দিন। ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, শাফাত, জোর এবং বেজোরের, এই জোর এবং বেজোর দ্বারা আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন? মুফাসসিরিন কিরামগণ এখান থেকে রায় নিয়েছেন, এই জোর হলো দশই জিলহজ আর বেজোর হলো নয় জিলহজ, কারণ নয় জিলহজের বিশেষ একটা ফজিলত রয়েছে। মুসল্লিয়ানি ক্রম, জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিনের ফজিলত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমাল আস-সালিহ فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر। ابن عباس رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কাছে এই 10 দিনের ইবাদতের চেয়ে ভালো ইবাদত, উত্তম ইবাদত আর কোন ইবাদত নাই। মিন হাদিহি আল-আইয়াম, এই দিনগুলাই, ইয়ানি আইয়াম আল-আশর, এই দিনগুলা বলতে জিলহজ মাসের প্রথম দশ দিন। জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত, এটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় ইবাদত। এই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কোন ইবাদতগুলো করতেন, এই ব্যাপারে একটা হাদিস আসছে। আগের হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 1438 নম্বর হাদিস। এই হাদিসটি আসছে হাফসা, আন হাফসা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরাআ والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর চারটি ইবাদত ছেড়ে দিতেন না। চারটি ইবাদত কি করতেন না? ছেড়ে দিতেন না। তার ভিতরে এক নম্বর সিয়ামু আশুরা, আশুরার দিবসের সিয়াম, মহররমের 10, 9, 10 বা 10, 11 তারিখে যে সিয়াম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়াল আশরা, আশরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ওয়া থালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসের 3 দিন, প্রত্যেক মাসের 3 দিন মানে যেটাকে আমরা আইয়ামুল বিজ বলি হাদিসের ভাষায়, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ। আশুরা সিয়াম জিলহজ মাসের প্রথম 9 দিন, এই ঈদের দিন তো সিয়াম পালন করা জায়েজ নাই, এই 9 দিন, আবার কোনটা প্রত্যেক মাসের 13, 14
15 চন্দ্রমাসের, প্রত্যেক চন্দ্রমাসের বা আরবি মাসের 13-14-15 আইয়ামুল বিজুস সিয়াম। আরেকটি ইবাদত ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাতটা কখনো ছেড়ে দিতেন না, ফজর সালাতের সুন্নাত কখনো ছেড়ে দিতেন না। মুসল্লিয়ানি ক্রম, তাহলে মোটামুটি আমরা এই দুইটি হাদিস থেকে স্পষ্ট হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসগুলোতে খুব বেশি ইবাদতের ভিতরে মগ্ন থাকতেন, খুব বেশি ইবাদতের ভিতরে মগ্ন থাকতেন। তবে এই 9 দিন সিয়াম পালনের ভিতরে অন্যতম দিবস হল সিয়ামু ইয়াউমে আরাফা, সিয়ামু ইয়াউমে আরাফা। আরাফাত দিবসের সিয়ামটা বেশি গুরুত্বপূর্ণ, পারলে আপনি পুরো 9 দিন রাখেন আলহামদুলিল্লাহ, না পারলে বিশেষ করে আরাফাত দিবসের সিয়ামটাকে যেন আমরা কেউ ছেড়ে না দেই, কারণ হাদিসের ভিতরে এটার গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসুইলা আন সাওমি ইয়াউমে আরাফা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সিয়ামু ইয়াউমে আরাফা, আন সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। সুবহানাল্লাহ, যারা আরাফাত দিবসের সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের পূর্বের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। যারা সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের সিয়াম পালন করলো ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হলো আরাফাত দিবস কোনটি, কোন দিনে আমরা আরাফাত আরাফাত সিয়াম পালন করব। আমাদের দেশে এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। গত বছর আমি এক মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলাম যে আরাফাত দিবসের সিয়াম কবে পালন করবেন, তো বলছে আমাদের দেশে জিলহজের 9 তারিখে। হাদিসটা আর একবার পড়েন, তো উনি একটু বাজে মন্তব্য করলেন, এটা আমি উল্লেখ না করি। আমরা নতুন নতুন মৌলবীরা বিভিন্ন নতুন কিছু নিয়ে আসছি আর কি, এরকম একটা কিছু বললেন। তাই বললাম না, আপনি হাদিসটা আর একবার পড়েন। হাদিসে কি বলা হচ্ছে, ওয়াসুইলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আরাফাত দিবসের সিয়াম। আচ্ছা, আরাফার মাঠ তো বাংলাদেশের পল্টন ময়দান মনে হয়, হ্যাঁ ইন্ডিয়ায়, কোথায়? সৌদি আরবে, সৌদি আরবে। তা আরাফার ময়দানে হাজি সাহেবরা উপস্থিত হয়তো বাংলাদেশের গণনা হিসাবে জিলহজ মাসের 9 তারিখে। হ্যাঁ, কথা কি বুঝতেছেন আপনারা? নাকি ওই দেশের চাঁদ দেখার উপরে দিন গুণা শুরু করে 9ম দিবসে আরাফার দিবসে উপস্থিত হতে হয়? যারা হজ করছেন তাদের আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, হজের 3 ফরজের 1 ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা বলে নাই জিলহজ মাসের 9 তারিখে তোমরা সিয়াম পালন করো। রাসূলুল্লাহ কি বলেছেন, ওয়া সুইলা আন সাওমি ইয়াউমে আরাফা, লোকেরা জিজ্ঞেস করলেন সিয়ামু ইয়াউমে আরাফা সম্পর্কে, আরাফাত দিবসের সিয়াম সম্পর্কে। সুতরাং আরাফাত দিবসের সিয়াম মানে যেই দিন আল্লাহর মেহমানেরা হাজির সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন ওই দিন আপনাকে সিয়াম পালন করতে হবে। এটা স্পষ্ট হাদিস, এটি তো আপনি ওই চারদিকে রোজা রাখো আর চারদিকে ঈদ করো ওইটার সাথে আপনি এটাকে মিলাতে পারবেন না, কারণ ওর ভিতরে উলামায়ে কিরাম ভাগ হয়ে গেছেন দুটা, কিন্তু এখানে ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সুস্পষ্ট হাদিস থাকার পর আপনি কেমনে ভাগ হবেন, কারণ এখানে তারিখের সাথে এটাকে রিলেটেড করা হয় নাই, অবস্থানের সাথে এটাকে রিলেটেড করা হয়েছে। যদিও
ওই অবস্থানটা হাদিস সাহেবদের জন্য তারিখের সাথে কি করা হয়েছে, রিলেটেড করা হয়েছে। ওখানে অবস্থান করা হাদিস সাহেবদের সঙ্গে তারিখের সাথে এটা সম্পর্ক, কিন্তু সিয়াম পালন করার জন্য কি আমাদের তারিখের সাথে সম্পর্ক নাকি হাদিস সাহেবদের আরাফাতের ময়দানে অবস্থান করার সাথে সম্পর্ক? কথা কি ক্লিয়ার? এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে ইনশাআল্লাহ আমরা আরাফাত দিবসের সিয়ামটাকে আমরা ইচ্ছা করে কেউ ছেড়ে দিব না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোতে বেশি বেশি যেই তাসবিহটি পড়তেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এটাও হাদিস এসছে মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ولا احب اليه من العمل فيهن من هذه الايام العشر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে ভালো দিন, উত্তম দিন আর নাই এই 10 দিন। ولا احب اليه من العمل فيهن من هذه الايام العشر, আর এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোন ইবাদত এত বেশি প্রিয় নয়। فأكثروا فيهن من التحليل, অতঃপর এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল করো, والتكبير তাকবীর দাও, والتحمید তোমরা তাহমিদ কি করো বলো। এবার তাহলে তাহলিল তাকবীর আর তাহমিদ কি জিনিস? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর হলো আল্লাহু আকবার, আর তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহমিদটা কি? আলহামদুলিল্লাহ। এবার আপনাকে একসাথে পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আকসিরু ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অথবা তোমরা বেশি বেশি করে এই দিবসগুলোতে তাহলিল করো, তাকবীর বলো, আর কি করো তোমরা প্রশংসা করো আল্লাহ পাকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দিনগুলোতে ঘর থেকে বের হতেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এরকম বলতে থাকতেন, জোরে জোরে বলতেন। জোরে জোরে বলার উদ্দেশ্য কি? যাতে আর একজন ভাই যে ভুলে গেছে এই তাহমিদ দেওয়ার, তাহলিল বলার, তাকবীর দেওয়ার কথা যে ভুলে গেছে, তারও যেন কি হয় মনে পড়ে, তারও যেন মনে পড়ে। এই জন্য ইবনে উমর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ঘর থেকে বেরোয় জোরে জোরে তাকবীরগুলো দিতেন। আমরা ইনশাআল্লাহ এই আমলটি করব, জোরে জোরে আমরা তাকবীর দিব, আমাদের ভাইদেরকে যারা ভুলে গেছে তাদেরকে আমরা মনে করিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। মুসাল্লিয়ানি ক্রম, তাহলে মোটামুটি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে আমরা কিছু জানার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিশেষ একটি ইবাদত মুসলিম উম্মার উপরে এটা ওয়াজিব করা হয়েছে, সেটি হলো কুরবানি। সেটি কি? কুরবানি, কুরবানি। প্রথম কথা হলো আপনি কুরবানি করবেন উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আপনি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই উদ্দেশ্যকে ঠিক করার জন্য, উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য, উদ্দেশ্যকে সহি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এভাবে আয়াত নাযিল করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই উদ্দেশ্যেই কেবলমাত্র আমর করছেন, আদেশ করছেন যে তোমরা কেবলমাত্র
আল্লাহর জন্য ইবাদত করবে, মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য তোমরা কি করবে, তার ইবাদত করবে, তার ইবাদত করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে উল্লেখ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া, লিল্লাহি রব্বিল আলামিন, এর টোটালটাই হলো রব্বুল আলামিনের জন্য। দুইটা ইবাদতকে ইন্ডিভিজুয়ালি আনা হয়েছে, ইনফিরাদিভাবে দুইটা ইবাদতকে আনা হয়েছে। ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি। এরপরে তাহলে এই দুইটা ইবাদত আল্লাহর জন্য, বাকিগুলো কার জন্য? হ্যাঁ, এরপরে টোটাল বিষয়টাকে ইসমালি ভাবে আনা হয়েছে, ওয়া মাহইয়া ওয়া মামাতি, যেহেতু আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এই দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস ফেলা তো আল্লাহর জন্য হবে, আর শেষ নিঃশ্বাসটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মরতে হয় তো আল্লাহর জন্য মরতে হবে, বাঁচতে আল্লাহর জন্য বাঁচতে হবে। তাই একজন মুমিনের স্লোগান হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার টোটাল লাইফ, আমার বেঁচে থাকা আর মরে যাওয়া, এটা একটু আমার জন্য নয়, একটু দুনিয়ার জন্য নয়, সবটাই কার জন্য? আল্লাহর জন্য। আপনার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু কোথায়? এটা তো মিলে না আপনার সাথে। আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে প্রতিশ্রুতি করার জন্য আপনার কাজ কদ্দুর? আপনি তো নিজেই বলছেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার অবদান কতটুকু? বরঞ্চ আপনি তো তাদের পক্ষ অবলম্বন করে বসে আছেন যারা কখনোই কশিন কালো আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই না। তাহলে আপনি মুখে বলতেছেন এটা রাসূল সাল্লামের সুন্নাহ, সালাতের ভিতরে দাঁড়িয়ে সানা পড়তেন, সানা পড়ার পরে আল্লাহ সাল্লাম পড়তেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব নামাজের সব সালাতের ভিতরে এটা পড়তেন। আল্লাহ আমার সালাত, আমার কুরবানি, আমার পুরো লাইফ, আমার মরে যাওয়া, সব আপনার জন্য, সব আপনার জন্য। তো সেম কথাটা আমরাও পড়ছি, একই কোরআনের থেকে আয়াতটি নিলাম, কিন্তু আমরা আমাদের লাইফকে আল্লাহর জন্য কতটুকু করলাম? অথচ দুনিয়ার ভিতরে আমরা বিক্রি হয়েই আসছি, আমরা কি হয়ে আসছি? আমরা বিক্রি হয়ে আসছি। সূরা তাওবার একটা পড়েন, আল্লাহ মুসাল্লিয়ান ইকরাম, আমরা বিক্রি হয়ে এই পৃথিবীতে এসেছি, কার কাছে বিক্রি হয়েছি? আল্লাহ নিজে ক্রয় করেছেন, বিক্রেতা কারা? আমরা। ক্রয় করছেন কে? আল্লাহ। কি ক্রয় করলেন? বি আনফুসাকুম ওয়া আমওয়ালিকুম, নাকি বি আনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের দেহবডি, আত্মা, শরীর আর তোমাদের সম্পদ, এটার বিনিময়ে, এটা আল্লাহ তারা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বি আন্নাল জান্নাহ, তাই না? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা বিক্রি হয়ে পৃথিবীতে এসেছি, ক্রয় করেছেন কে? আল্লাহ তাআলা। বিক্রি করলাম কি? আমাদের জান ও মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে একদিক থেকে সালাতের ভিতরে আপনি ঘোষণা করছেন, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর একদিক থেকে আপনি বিক্রি হয়ে আসছেন, কিন্তু মাঝখানে এবার আপনি আপনার সাথে আপনার কাজগুলো মিলান, আপনার কাজগুলো আপনি মিলিয়ে নেন। আপনি তো এটা মুখে ঘোষণা করছেন, আবার আল্লাহ তাআলা আপনাকে ইনফর্ম করেছেন,
তোমাকে কিন্তু আমি কিনে নিয়েছি, কিনে নিয়েই তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমরা আমাদেরকে আল্লাহ যে শর্তে চেয়েছেন এই শর্তে আল্লাহর কাছে বিক্রি করলে তো আমাদের যেতে হবে, আর বিক্রি না করলেও কি আমরা থাকতে পারবো? কথা মনে সবাই বুঝেন নাই। আল্লাহ একটা শর্তে আমাদেরকে কিনে নিয়েছেন, এখন এই শর্ত দুনিয়ার ভিতরে আমরা বাস্তবায়ন করলেও আমাদেরকে যেতে হবে, এটা বাস্তবায়ন না করলেও কি করতে হবে? আমাদেরকে যেতেই হবে। ও মুসলমান ভাইরা, যেতে যখন হবেই হবে, তখন কেন আপনি আপনাকে বিক্রি করছেন না? কেন আপনি বিক্রি করলেন না? আপনি তো দৈনিক মুখে বলছেন আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য, আপনি কোথায় বিক্রি করলেন? আপনাদেরকে একটু চিন্তার খোরাক দিলাম, একটু চিন্তা করবেন এই বিষয়গুলি যে আসলে কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন, আর আমরা এখানে এসে কি বা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। মুসল্লানি করম, তাহলে কোরবানি, এটি কোরআনুল করিমের ভিতরে ঘোষিত একটি শব্দ, কোরআনুল করিমে উল্লেখিত একটি শব্দ কোরবানি। আমরা ইতিহাস জানি, ইতিহাস বলাটা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন একবারে আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির বিধান, এটি আল্লাহ তাআলা কি নাজিল করেছেন। কোরআনুল করিমের সূরা হাজ 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালি কুল্লি উম্মাহ, কুল্লি উম্মাহ, এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, কুল্লি উম্মাহ, সব উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিমাতুল আনাম, এরকম প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিমাতুল আনামের মাধ্যমে এটা কি করা, কুরবানি করা, এটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক এক জামানায় সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল। আদম আলাইহিসসালামের সময় সিস্টেম একরকম ছিল, আবার ইব্রাহিম আলাইহিসসালামের সময় এসে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু বাহিমাতুল আনআম দ্বারা কি কুরবানিটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসকে আবার আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইযু ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই যে হাবিল এবং কাবিলের ভিতরে ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলাটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। তো এখানে আল্লাহ তাআলা কুরবানি শব্দটা উল্লেখ করেছেন, ইযু ক্বাররাবা কুরবানান, দুজনকে আল্লাহ তাআলা বললেন কুরবানি করো, কিন্তু একজনেরটা কবুল হলো আরেকজনেরটা কি হলো না, কবুল হলো না। যদি আজকের দিনে এই পন্থা থাকতো যে কাটটা কবুল হচ্ছে আর কাটটা কবুল হচ্ছে না, যদি এটা সরাসরি যদি আমরা দুনিয়ার ভিতরে দেখতে পেতাম, তাহলে কবুল না হওয়ার সংখ্যাটাই আমরা বেশি পেতাম। কথা বুঝেন নাই, কবুল না হওয়ার সংখ্যাটা কি আমরা বেশি পেতাম, বেশি পেতাম। কারণ আপনি কোরবানি করছেন, আপনার নিয়ত ঠিক আছে আল্লাহর জন্য করছেন, আচ্ছা আপনি সুন্নাহ পন্থাই করছেন, বাহিমাতুল আনাম দিয়েই করছেন, কিন্তু মিয়া সাহেব আপনি যে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, এই 1 লক্ষ টাকার উৎস কোথায়, কেমন ইনকামটা করছেন, কোন পন্থায় করছেন, এটা কি আল্লাহ জানেন না জানেন না, জানেন না জানেন না, জানেন। সুতরাং আপনি যে 1 লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনে গলায় মালা একটা দিয়ে আপনি হাঁকায় নিয়ে আসছেন মাতবার সাহেব, কিন্তু আপনি এটা কোন পয়সা দিয়ে কিনলেন এটা তো আল্লাহর কাছে খবর আছে। পয়সা যদি আপনার হালাল হয় আলহামদুলিল্লাহ, আর পয়সা যদি হালাল না হয় দুনিয়ার ভিতরে টাকাও হারাইলেন, আবার আখেরাতে ধরা খাওয়া এটা আছে না নাই, আখেরাতে ধরা খাওয়া তো এটা কনফার্ম, এটার কোনো মাফ নাই। অতএব কুরবানি করতে হবে, এটা উম্মার উপরে ওয়াজিব, কিন্তু মনে রাখতে হবে যে এই কুরবানির পয়সাটা যেন আপনার শতভাগ হালাল হয়, কি হয়, শতভাগ হালাল যেন এটি হয়। যদি হালাল না হয় তাহলে আপনার এই
কোরবানি করাটা এটা শুধুমাত্র মানুষ দেখানো ছাড়া আর কিচ্ছু হবে না। তবে এর আগে আপনাদের কিছু কাজ করতে হবে। কোরবানি করবেন তো, কোরবানি যে করবেন লক্ষ টাকার একটা পশু, তার আগে আপনার কোটি টাকার আত্মাকে কোরবানি করতে হবে। কারণ কি? কারণ হলো আপনার আত্মাটা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যের উপরে জুলুম করে, মিথ্যা অপবাদ দিয়ে, এরকম কত রকমের অন্যায় অপরাধ করে, এটাকে তো আপনি মানে সুদ নামক ভুষি খেয়ে, ঘুষ নামক শাক, এটা কি বলে, আপনার ঘাস খেয়ে আপনার এই আত্মাকে তো আপনি বড় পশু বানাই ফেলে রেখেছেন। আপনার আত্মাকে তো আপনি কোটি টাকা দামের পশু বানাই ফেলেছেন এই সুদ নামক কি বলে এটাকে ঘাস খেয়ে, ঘুষ নামক আপনার খোলকুটো খেয়ে। তা আপনি এগুলো, এটাকে তো আগে জবাই করতে হবে। এটাকে আগে জবাই করার জন্য আপনার কাজ হলো আপনার টোটাল লাইফকে পরিচ্ছন্ন করতে হবে, ইনকাম সোর্সকে পরিচ্ছন্ন ইনকাম সোর্স করতে হবে, যার ভিতরে একটাও কি হতে পারবে না, হারাম ঢুকতে পারবে না, হারাম ঢুকতে পারবে না। আপনার ক্রয়কৃত পশুর গলার ভিতরে সুই চালানোর আগে আপনার এই আবর্জনা যুক্ত আত্মার ভিতরে সুই চালাতে হবে, এটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, তাহলেই না ওটা কাজে লাগবে। কথা বুঝেন নাই? কোরআনের আয়াত থেকে নেন, লাইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যারা কুরবানি করছো, লাইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানিকৃত এই পশুর না রক্ত আর না গোশত এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা পরীক্ষা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা যাচাই করতে চান, এটা চেক করতে চান তোমাদের কার তাকওয়ার স্টেজ কতটুকু, তাকওয়ার মান কতটুকু, কি পরিমাণ তাকওয়া তোমার ভিতরে আছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, তোমার তাকওয়ার অবস্থাটা কেমন, কোন বাপের তাকওয়া নিয়ে তুমি এটা করছো, এটি আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ পাকের এই পশুর রক্ত এবং গোশত, এটার কোনো কিছু আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাদের তাকওয়ার মানটা কেমন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। তাকওয়ার মানটা কি করতে চান? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। বুখারী শরীফের হাদিসে এইজন্য আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে, এই ত্যাগ করার ক্ষেত্রে, কুরবানি করার ক্ষেত্রে আপনি কি পরিমাণ ব্যয় করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার কালবের অবস্থা কি, আপনার হৃদয়ের অবস্থা কি, আপনি কার সন্তুষ্টির জন্য আপনি লক্ষ টাকা খরচ করে পশু কিনলেন, কার রাজির জন্য, কার খুশির জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এটি দেখতে চান। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ রাব্বুল আলামিন এটি দেখতে চান। মুসাল্লির ইকরাম, এজন্য কুরবানি করার একটা বড় উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআনুল কারীম এই কথাটি বলেছে এইভাবে, সূরা আল মায়েদা 27 নম্বর আয়াতের একটি অংশ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদি আপনি তাকওয়াবান না হন, সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি এই কাজটি না করেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিদের থেকেই কি হয়, গ্রহণ করা হয়। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের থেকেই এটা গ্রহণ করে থাকেন। আজকে আমরা সমাজে কিছু লোক এমন আছি, মানে একটা বাস্তবতা, সারা বছর আপনি তাকে মসজিদে পাবেন না, আর পেলেও মাঝে মধ্যে শুকুর আলী আর কি। শুকুর আলী বুঝেন, মানে জুমাবারে জুমান সালাত আদায় করতে আসে আর কি, শুকুর আলী মুসাল্লি, কিন্তু বড় মিয়া, পয়সা করি অভাব নেই, সালাত আদায় করা ফরজ,
কুরবানি করা অধিকাংশদের মতে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, কারো কারো মতে ওয়াজিব। তো এই শুক্র আলী মুসাল্লি দেখবেন বাজারে সবচেয়ে বড় গরুটা কেনে, সারা বছর সওদা করার খবর নাই। আচ্ছা, যেই লোকটি আল্লাহ পাকের যে প্রধান, যে কি বলে আপনার হক, অন্যতম হক সালাত, যেটির উপরে আপনার ইমান দাঁড়িয়ে আছে, যেটির উপরে আপনার ইসলাম দাঁড়িয়ে আছে, আপনার হেটের সেটার খবর নাই। আপনি বড় গরু জবাই করলে কি হইব, আর ছোট গরু জবাই করলে বা কি হবে বলেন? কথা কি বুঝতে পারছেন? সালাত আদায় করার খবর নাই, অথচ আপনি বড় গরু আর ছোট গরু নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। অতএব এগুলো আল্লাযীনা হুম ইউরাউন, ওদের কাতারে পড়ে যাবে, যারা কাজ করে, এরা মানুষকে দেখানোর জন্য কাজ করে, ওদের কাতারে পড়ে যাবে এটা। অতএব আপনার তৌফিক আছে, আপনি বড় গরুই কিনবেন, এটাই তাকওয়া, এটাই মাসালা, এটাই হক। কিন্তু তার আগে আপনাকে অন্য যে ফরজ হকগুলো আছে, আগে এইগুলো আপনাকে কি করতে হবে, আদায় করতে হবে। আপনাকে সলাত আদায়কারী হতে হবে, সিয়াম পালনকারী, বিশেষ করে সলাত। কারণ যে ব্যক্তি সলাত ত্যাগ করলো, তার টোটাল কোনো আমল এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর এটাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রথম আগে এটা কি করবেন, দেখেন না আয়াতগুলো আপনি পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না নুসুকি ওয়া সলাতি, নাকি ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কুরবানি। আবার আসেন সূরা কাউসারের মধ্যে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সলাত আদায় করো, পরে কি করো, কুরবানি করো। তাহলে কোরআন তো আগে কয় সলাতের কথা, পরে না কুরবানির কথা। তা আপনার সলাতের সময় মুরগিতে পাওয়া যায় না, কুরবানির সময় আপনি বড় গরু, এটা কেমন হইলো? এটা তো আল্লাহ পাকের আয়াতের সঙ্গে মিলল না, আল্লাহ পাক যে কথা বলছেন সেটার সাথে এটা মিলল না। অতএব আপনাকে এটা মিলিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, মিলিয়ে কাজ করতে হবে, মিলিয়ে কাজ করতে হবে। অতএব কোরবানি করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এই হারামগুলো ত্যাগ করতে হবে, পয়সাকে হালাল করতে হবে, হালাল পয়সা দ্বারা কোরবানি করতে হবে। এবং উদ্দেশ্য একমাত্র অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য করা যাবে না, মানুষকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না, হ্যাঁ নিজের বড়মিয়াগিরি প্রদর্শন করার উদ্দেশ্য করা যাবে না, খালিসভাবে একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করছেন, এটি আপনাকে কী করতে হবে, ইখলাসটাকে আপনাকে এরকমভাবে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবানির ফজিলত, কোরবানি করলে লাভ কী হবে, আমরা সহিহ সুন্নাহ থেকে এর ফজিলত জানি। তিরমিজি শরীফের 3126 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমান নাহর আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল আযহার দিন আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি ভালো কোনো আমল নাই, এর চেয়ে উত্তম কোনো আমল নাই, যে আমলটি হলো রক্ত, পশুর রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা। কুরবানির দিনে এর থেকে উত্তম আমল আর নাই। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, এরপর আল্লাহ রাসূল বলছেন যে এই কুরবানি করনেওয়ালা, যে কুরবানি করলো, সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ পাকের সামনে, বিকুরুনিহা ওয়া আদালি ওয়া আদালা ফিহা ওয়া আদালা ফিহা ওয়া আশআরিহা, এই কুরবানির পশুর, যদি এই হাদিসটা নিয়ে দু একজন কথা বলেছেন, একটু দুর্বলতার কথা বলেছেন, তবে অধিকাংশদের মত হলো যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাদিসকে হাসান বলেছেন, যেহেতু হাদিসটি হাসান, আমলের জন্য হাসান হাদিস গ্রহণযোগ্য, আমলের জন্য কি হাসান হাদিস গ্রহণযোগ্য। অতএব আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে কোরবানিদাতা তার এই কোরবানির পশুর শিং, পশুর পশম, এগুলো নিয়ে কি করবে, সে কিয়ামতের ময়দানে পশুর খুর, এগুলো নিয়েই সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানিদাতার
জবাইকৃত পশুর রক্ত আল্লাহর জমিনে পড়ার পূর্বে যদি সে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য করে থাকে, তাহলে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইকরাম শর্ত কি? শর্ত কেবলমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, অথবা তোমরা এটি করো কারোর চক্ষু সরমে পড়ে নয়, কারোর মানে বাহবা পেয়ে নয়, তুমি স্বেচ্ছায় আনন্দ চিত্তে তুমি এই কাজটা করো। স্বেচ্ছায় আনন্দ চিত্তে তুমি কি করো? এই কাজটা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একদল সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, মা হাযিহিল আদাহি, এই যে আমরা কুরবানি করছি এটা কি, কেন করছি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, সুন্নাহ। এটা ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে আসে, যে ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা যেহেতু এখানে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন নবী ছিলেন, যিনি এমন কিছু পরীক্ষা, এমন কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছেন যা সাধারণত অন্য কোনো নবীরা হন নাই। অন্য কোনো নবীরা সাধারণত এরকম পরীক্ষার সম্মুখীন হন নাই। আপনারা এই ওয়াকেয়াটি জানেন, এরপরও এটার ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে, এজন্য আমি আপনাদের সামনে এটা পেশ করছি। কোরআনুল কারীমের সূরা সফাতের ভিতরে এটার টোটাল একটা আলোচনা এসেছে। ইব্রাহিম আলাইহিসসালাম যে সময় যে ওই নমরুদের তৈরি করা বা তাদের তৈরি করা আজরের তৈরি করা, আজর কিন্তু তার বাবা ছিল, তৈরি করা এই মূর্তিগুলোর সামনে যখন তিনি নত হলেন না, বরঞ্চ সুযোগ মতন সবগুলোকে ভেঙে সাইজ করলেন, যদিও আফসোস আজকে এই বাবার সন্তানেরা আজকে আমরা মূর্তি বানানো নিয়ে ব্যস্ত। আমাদের বাবা মূর্তি সাইজ করছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন, আর বাবার সন্তানেরা আজকে মূর্তি বানানো নিয়ে ব্যস্ত, আমরা মূর্তি স্থাপন করা নিয়ে ব্যস্ত। তবে মনে রাখবেন, অবশ্যই কোনো কী বলে মাজুসি যারা, মূর্তি পূজক যারা, এদের পূজালয়ে গিয়ে মূর্তি ভাঙার কিন্তু অনুমতি নাই, এটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা এই এক্সট্রিমিটি, এই ধরনের এক্সট্রিমিটি ইসলাম পছন্দ করে না, জায়েজ করে নাই, এটা করা যাবে না। কিন্তু মুসলমানের দেশে আপনি যেখানে সেখানে মূর্তি টানায় রাখবেন, এটা বিলকুল হারাম, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ। যারা করছেন তারা 100% কবিরা গুনাহ করছেন, আর যারা এটা নিষেধ করছেন না খুতবার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা একটা পজিশনে থাকার পর যারা এটা বিরোধিতা করছেন না, তারাও কিন্তু এটা গুনাহে অংশগ্রহণ করবেন। কারণ আপনার চুপ থাকা মানে আপনার সমর্থন আছে এটার ভিতরে। চুপ থাকা মানে কি? এটার ভিতরে আপনার কি আছে? আপনার সমর্থন আছে। অতএব যে যেখানে আছে সেখান থেকে এটার প্রতিবাদ করা। কথা ক্লিয়ার? ইব্রাহিম আলাইহিসসালাম এরকম কাজ করলেন, করার পরে তো যা হওয়ার হলো, হওয়ার পরে নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো। এই ইতিহাস আপনারা জানেন, আয়াতগুলোর জন্য আমি আনছি না, সময় শেষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এই আগুন থেকে বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন যে ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুন তাই হলো, ঠান্ডা হওয়ার কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, সালামান বলছেন, আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। কারণ বেশি ঠান্ডা হলে তো কষ্ট বেড়ে যাবে, আবার গরম হইলেও কষ্ট বেড়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম বের হলেন আগুন থেকে, বের হওয়ার পরে আল্লাহ আমার কাছে দোয়া করলেন, রব্বি ও আমার রব হাবলি মিনাস সালেহীন, আপনি আমাকে একজন নেককার, গুণবতী একটা বা গুণবান একটা সন্তান আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালেহীন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, একটা সহনশীল সুন্দর সন্তান আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু পরিণাম কি হলো? পরিণাম হলো এরকম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তো সহনশীল সুন্দর একটা সন্তান দান করলেন, কিন্তু এই সন্তান যখন
পরিবেশ পরিস্থিতি এমন হলো যে একটু বোঝা শিখলেন, কিছু বোঝা শিখলেন, এখনো পরিপক্ক বুঝেন এরকম না, কিছু বোঝা শিখলেন, বাবার সাথে চলাফেরা করতে পারেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি হলো বাবার সঙ্গে চলতে পারেন, এমন সময় আল্লাহ পাকের আরেকটা বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বললেন যে ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বললেন আমার প্রিয় বৎসম, ইয়া বুনাই ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার সন্তান, আমি তো এটি স্বপ্ন দেখলাম, আমি তো ঘুমের ভিতরে এটা দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, পাঙ্গুর মাদা তারা অথবা তোমার অভিব্যক্তি, তোমার রায়, এটার ব্যাপারে তোমার রায়টা কি তুমি আমাকে বলো, তুমি কি করো, তোমার রায়টা তুমি আমাকে বলো। এর আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখলেন মানে কি? আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহী, তিনি এটা দেখলেন। একটা মানুষ যিনি বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলেন, সন্তান পাওয়ার পরে সেই সন্তানকে কুরবানি করার জন্য, জবেও করে দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম আলাইহিসসালাম একটু এদিক ওদিক করেছিলেন, হ্যাঁ একটু ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে আবার কেড়ে নিচ্ছেন কেন, এরকম করে ফরিয়াদ করেছিলেন, এরকম কোনো ফরিয়াদও করেন নাই। আপনার আমার বাবা আল্লাহ আপনাকে অনারস চাপন সন্তানকে কুরবানি করো, একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভোগেন নাই, ফরিয়াদও করেন নাই যে আল্লাহ আপনি আপনার এই হুকুমকে উঠিয়ে নেন, আমার জন্য একটু সহজ করেন, এরকম কোনো দরখাস্ত করেন নাই। দরখাস্ত না করে ছেলেকে ডাক দিয়ে বললেন ইন্নি আরা ফিল মানাম আন্নি আসবাহুকা, ও আমার প্রিয় বৎস, আমি তো দেখলাম আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায়টি তুমি বলে দাও। আপনার বাবা আপন সন্তানকে জবাই করতে কি করেন নাই, পিছপা হন নাই, একটু স্কোচ দ্বারা করেন নাই, কোন রকম এটার বিপক্ষে দরখাস্ত করেন নাই, আবদারও করেন নাই। আর আজকে আপনার তৌফিক আছে, আপনার তৌফিক আছে, আপনি চাইলে একলা কুরবানি করতে পারেন, সেই তৌফিক আপনি আপনার আছে, আপনার বাবা আপন সন্তান জবাই করে দিল, আর আপনি যায় তৌফিক থাকার পরও আপনি এদিক ওদিক খুঁজেন কেমন এটা ফাঁকিবাজি করে কোনো রকম পার করে দেওয়া যায়। কথাকে আপনারা আমার মেসেজটা বুঝতে পারছেন? তৌফিক আছে আপনার একটা একটা গরু কুরবানি দেওয়ার, আপনি এটা না করে আপনি ফাঁকিবাজি করার জন্য আপনি কাকে ফাঁকি দিচ্ছেন, আপনি কাকে ফাঁকি দিচ্ছেন, এ সম্পদের মালিককে, কে আপনাকে এটা দিল? আপনি দেখেন না আপনার পাশে আরেকজন এরকম বহুত লোক আছে যে আপনার চেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু আপনার সম পরিমাণ সম্পদ তার নাই, আপনার চেয়ে বহু শিক্ষিত কিন্তু আপনার চেয়ে সে গরিব। তাহলে বোঝা গেল শুধু পরিশ্রম করতে পারলেই আর বেশি শিক্ষিত হলেই কি সম্পদের মালিক হওয়া যায় না, অবশ্যই এটা একজনের পক্ষ থেকেই দেওয়া, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আপন সন্তান কুরবানি করে দিলেন, বাবা কি জানতেন যে এটা জবাই হবে না, বাবা কি এটা জানতেন? এটাও জানতেন না, কিন্তু তিনি অ্যাকশন নিয়েছেন কি নেন নাই, অ্যাকশন নিয়েছেন, জবাই হয় না সেটা তো আল্লাহ পাকের পরীক্ষা, সেটা কার পরীক্ষা? আল্লাহ পাকের পরীক্ষা। অতএব আমি আশা করি আপনাদের বিবেক আছে, আপনাদের আকল আছে, আকলটাকে একটু ব্যবহার করেন। বাবা আপনাদের জীবন দিয়ে দিলেন আপন সন্তানের, আর আপনারা পকেটের পয়সা খরচ করার ভয়ে একা কুরবানি না করে পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগে কুরবানি করেন, এটা আপনার তৌফিক থাকার পরে এই কুরবানি করা এটা কতটুকু গ্রহণযোগ্য হবে এটা আপনি একটু চিন্তা করেন। তবে যাদের তৌফিক আছে এরপরে একবারে কুরবানি করেন না, তাদের ব্যাপারে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহ, যে ব্যক্তি তৌফিক আছে কিন্তু এরপরেও কুরবানি করে না, এরপরেও কি করে না, কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই সমস্ত লোকেরা যেন আমাদের ঈদগাহে না আসে। তৌফিক আছে আপনার কিন্তু এরপরও আপনি কি করেন না, তৌফিক থাকার পরও আপনি কুরবানি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত লোকেরা যেন আমাদের ঈদগাহে ঈদের সালাত আদায় করতে না আসে। আসলে এখানে সালাত আদায় করতে নিষেধ করা হয় নাই, মূলত এখানে কুরবানি করার গুরুত্ব বয়ান করা হয়েছে, কথা বুঝতে পারছেন? মূলত এখানে কি করা হয়েছে, কুরবানি করার গুরুত্ব বয়ান করা হয়েছে, আপনাকে কুরবানি করতেই হবে আপনার তৌফিক থাকলে। আমার বন্ধুগণ,
এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলেছিলেন যে বাবা আপনি কেন আমাকে জবাই করবেন? হ্যাঁ ফান্দুর মাদা তারা, তুমি তোমার রায় বলো। এখানে অনেকগুলো কথা আছে, আজকে আর সময় নাই, তো তুমি তোমার রায় বলো, রায় কেন চাইলেন, এটা নিয়েও অনেক ব্যাখ্যা আছে। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম কি বলেছিলেন যে কেন লেগে আপনি আমার জবাই করবেন, এটা আবার কেমন, কোন নীতি নিয়ে আসলেন, এরকম কিছু বলছিলেন? কি বললেন, কি বললেন? قال يا ابتي فعل يا ابتي فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين يا ابتي فعل আমার বাবা আপনি সম্পাদন করে ফেলেন, মা তোমার যা আপনাকে আদেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন আমি স্বপ্ন দেখেছি, ছেলে আর একটু বাড়ায় বলে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা সম্পাদন করে দেন। কারণ ছেলে বুঝতে কম হলো, এতটুকুন বুঝেন যে নবী স্বপ্ন দেখা মানে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহী, এটা আদেশ, এটা আমর। মা তো আমার যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সম্পাদন করে ফেলেন। বাবা আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে ইসমাইল আলাইহিসসালামের কথার ভিতরে কত চমৎকার কথা লুকিয়ে আছে। ইসমাইল আলাইহিসসালাম কিন্তু এ কথা বলেন নাই, সাতাজিদুনি সাবেরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এ কথা বলেন নাই। কি বলছেন? সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা, তার মানে ইসলামের জন্য আমি চাইলেই কিছু করতে পারবো না, এটা কার পক্ষ থেকে কবুল হতে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কবুল হতে হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আবার কি বললেন? মিনাস সাবিরিন, মিন মাঝখানে একটা মিন আনছেন, এই মিনটা কেন আনছেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম ক্রেডিটকে একটুও নিজের দিকে নিলেন না, একদম কোনো ক্রেডিটকে নিজের দিকে না নিয়ে তিনি একথা বলতে চাইলেন যে দিনের জন্য, আল্লাহ পাকের শরিয়ার জন্য, আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য শুধু আমি একা ইসমাইল নই, এরকম বহুত লোক জীবন দিয়েছে, আর বহুত লোকে কি করতে হবে, জীবন দিতে হবে, ওই সমস্ত লোকদের ভিতরে আমি একজন। আল্লাহু আকবার, আমি এক্সট্রা কিছু না, আমি যে জীবন দিচ্ছি আমি একটা কিছু মোটেও এরকম না। মিনাস সাবিরিন, বাবা আপনি আমাকে ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটুও ক্রেডিট নিজে নিলেন না, কেমন মানুষ ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আসুন আমরা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের এই কুরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের তৌফিক অনুযায়ী সর্বোচ্চ সেক্রিফাইস করে, আমাদের সর্বোচ্চটা ত্যাগ করে আমরা কুরবানি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন, আমিন।